মাত্র একটি ভিডিও দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম ব্লিড। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মাত্র একটি ভিডিও, সেই ভিডিও দিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। আজ আমি আপনাদের সম্পূর্ণ প্রুফ সহ দেখাবো। যাদের এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, যারা অনেক চেষ্টা করছেন, বিশেষ করে যাদের নতুন চ্যানেল, যাদের এখন পর্যন্ত 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, অনেক চেষ্টা করছেন, আমি আপনাদের একটি লিগ্যাল উপায়, অনেকেই আছেন VPN দেখায়, অনেক রকম অ্যাপ দিয়ে দেখায় যে এখান থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। দেখবেন ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও আছে, কিন্তু আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটি আপনারা যদি ফলো করেন, আপনাদের ভিডিও ভাইরাল হবে, সেই ভাইরাল দিয়ে আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে, তারপর আপনার চ্যানেল মনিটাইজ হবে। কোনো রকম ওই VPN নেই, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কোনো ব্যাপার নেই, আপনার ভিডিও ভাইরাল হবে, সেই ভাইরাল থেকে আপনার চ্যানেল মনিটাইজ হবে 4000 ঘন্টা একটি ভিডিও থেকে। আমি প্রুফ সহ দেখাবো। আমার একটি চ্যানেল আছে, যে চ্যানেলটি আমি 2 থেকে 3টে ভিডিও আপলোড করেছি, একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও ভাইরাল থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কেন? আমার 12 থেকে 13 হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে একদিন দুদিনের মাথায়। তাই এই ট্রিক্সটি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের একটা না একটা ভিডিও ভাইরাল হবেই, আর সেই ভিডিও ভাইরাল হওয়ার থেকেই আপনাদের 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। কোনো রকম ওই VPN কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার অনেক রকম পদ্ধতি দেখায়। কেউ VPN দিয়ে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ওপেন করে 4টে 5টা 10টা ভিডিও চালায়, সেসব কোনো ব্যাপার নয়। আপনি আপনার নিজের যে ভিডিও তৈরি করছেন, সেই ভিডিও আপনার ভিডিও ভাইরাল হবে। আমি একটি ট্রিক্স দেখাবো যে ভাইরাল কীভাবে হবে, সেই ভাইরাল থেকেই আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে। আমার এই চ্যানেলটি, এই চ্যানেলটিতে মাত্র 3টে ভিডিও আপলোড করা আছে। কালকে একটি করেছি আর 2 দিন আগে একটি করেছি, তার আগে 5 থেকে 7 দিন আগে একটি ভিডিও আপলোড করেছি। দেখুন সেই ভিডিওটি এখানে দেখাচ্ছে 97K। আমি এই ভিডিওটি ক্লিক করব, তারপরে দেখুন অ্যানালিটিকে যাব, ভিউজ হচ্ছে বর্তমানে 98,500, ওয়াচ টাইম দেখুন, ওয়াচ টাইম হচ্ছে 11.6K, মানে 11,600 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে একটা ভিডিওতে। আমাদের লাগবে কত? 4000 ঘন্টা। তাহলে এখানে হচ্ছে 98,000 ভিউজ, আমার 98,000 প্রয়োজন নেই, এত দরকার নেই, আপনার তো দরকার মাত্র 4000 ঘন্টা। তাহলে 98,000 আপনার ভিউজের দরকার নেই, আপনার যদি 20 থেকে 25,000 ভিউজ হয় কোনো একটি ভিডিওতে, তাহলে সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেল, সেই ভিডিও থেকে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। একেবারে নতুন একটি পদ্ধতি দেখাবো, আশা করি ভিডিওটি পুরো দেখবেন, ফলো করবেন, কোনো রকম ডুপ্লিসিটির ব্যাপার নেই, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ব্যাপার নেই, আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতি থেকেই আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে। আপনি যেভাবে ভিডিও তৈরি করছেন আপনার চ্যানেলে, সেই ভিডিও তৈরি করতে হবে। আপনি একটি লং ভিডিও তৈরি করবেন, আপনার সে কুকিং চ্যানেল হোক কিংবা টেক চ্যানেল হোক, ফানি চ্যানেল হোক, যে কোনো চ্যানেল, যে ক্যাটাগরি চ্যানেল হোক, আপনার নিজের ভিডিও তৈরি করতে হবে। সেই ভিডিওতে আপনার নিজের যদি ফেস দেখাতে না চান, আপনার ভয়েস থাকতে হবে। আমি কীভাবে করবেন আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 2 থেকে 3টে ভিডিও আপনি আপলোড করবেন, তার মধ্যে একটি না একটি ভিডিও আপনার ভাইরাল হবেই, আর সেই ভাইরাল থেকেই আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখি কীভাবে করা যায়। প্রথমেই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি বড় ভিডিও করতে হবে, লং ভিডিও, কম করে 30 মিনিট তো করতেই হবে, 30 মিনিটের বেশি করলে আরও ভালো, 35 মিনিট 40 মিনিট, মিনিমাম 30 মিনিটের একটি ভিডিও বানাবেন, 30 মিনিট 35 মিনিটে করবেন। তারপরে সেই ভিডিওতে আপনার ভয়েস অবশ্যই থাকতে হবে, ভয়েস না হলে আপনার ফেস থাকতে হবে, আর যদি আপনার ফেস না থাকে তাহলে অবশ্যই ভয়েস থাকতে হবে। তারপরে কি করতে হবে, আপনার সেই ভিডিওতে গান দিতে হবে, যত ভালো ভালো গান আছে, সুপারহিট সুপারহিট গান, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, যে কোনো সুপারহিট গান সার্চ করবেন,
বাংলা গান হোক, হিন্দি গান হোক, ধরুন কিশোর কুমারের গান, এইসব গান, কুমার শানুর গান, এইসব গান নেবেন, যে গানগুলো কপিরাইট, সবাই কিন্তু কপিরাইট ফ্রি সং খোঁজে। এখানে কিন্তু কপিরাইট ফ্রি সং নিলে হবে না, যে গানগুলো ব্যবহার করলে আপনার কপিরাইট ক্লেম চলে আসবে সেই ধরনের গান আপনার ইউজ করতে হবে, কেননা ওই গানগুলোকে কিন্তু পরে রিমুভ করতে হবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন মনিটাইজেশনের জন্য, তখন ওই গানগুলো রিমুভ করে তবেই অ্যাপ্লাই করতে হবে, আর নাহলে মনিটাইজ হবে না। তার জন্য কি করতে হবে, যে গানগুলো নিলে কপিরাইট ক্লেম আসবে সেই গানই নিতে হবে, আর কপিরাইট ক্লেম আসলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না। এইবার আপনি যদি দুটো তিনটে ভিডিও এরকম আপলোড করেন, যে কোনো একটি ভিডিও আপনার ভাইরাল হবেই, কেননা এগুলো তো সুপারহিট গান। ধরুন আমি সার্চ করব ইউটিউবে গিয়ে কিশোর কুমার সুপারহিট সং, তাহলে এবার দেখুন কীভাবে করতে হয়। আপনি যে ভিডিও বানাবেন, কম করে 30 মিনিট থেকে 40 মিনিটের ভিডিও বানাবেন, সেই ভিডিওতে আপনার যে ভয়েস থাকবে একটু লো করে দেবেন, তারপর সেখানে গান দেবেন। এবার যে গানগুলো দিচ্ছেন সেই গানগুলো কিন্তু কপিরাইট ক্লেম আসতে হবে। কপিরাইট ক্লেম আসলে কী হবে, ধরুন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেল, এইবার আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ওই কপিরাইট ক্লেমগুলো সব রিমুভ করতে হবে, আপনার গানগুলো সব রিমুভ করে দিতে হবে। তখন শুধু আপনার ভিডিও থাকবে, আপনার ভয়েস থাকবে, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এইবার তাহলে চলুন দেখি যে ইউটিউবে কীভাবে সার্চ করবেন। ইউটিউবে এসে সার্চ করবেন, ধরুন আমি সার্চ করলাম কিশোর কুমার হিট সং, কিশোর কুমার বেঙ্গলি হিট সংস, যে কোনো হিট সংস, ধরুন এই যে কিশোর কুমারের প্রথমেই যে গানগুলো আছে এই গানটা নেবেন। এখানে 1 ঘন্টা 23 মিনিটের ভিডিও আছে, এই গানটিকে আপনি ডাউনলোড করবেন। এই গানগুলো কিন্তু সব কপিরাইট গান, এই গান নিলে অবধারিত কপিরাইট আসবেই, আর আপনার এই ধরনের গানই খুঁজতে হবে যে গানগুলো কপিরাইট ক্লেম আসবে, কেননা এই গানগুলোকে পরে আবার রিমুভ করতে হবে। কপিরাইট ক্লেম যদি না আসে তাহলে কিন্তু রিমুভ করা যাবে না। সবথেকে এই কথাটি আগে মনে রাখবেন যে কপিরাইট ক্লেম যদি না আসে তাহলে কিন্তু আপনি সেই গান রিমুভ করতে পারবেন না, আর তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। এইবার কি করতে হবে, এমন গান নিতে হবে যে গানগুলো কপিরাইট ক্লেম অবশ্যই আসবে। এখানে কিশোর কুমারের যে গানগুলো আছে এগুলো সব কপিরাইট ক্লেম আসবে। এই ধরনের আপনি 3-4টে ভিডিও আপলোড করবেন, দেখবেন যে কোনো একটি ভিডিও ভাইরাল হবেই। দেখুন এই ভিডিওটি দেখুন 2 উইক আগে আপলোড হয়েছে 761-কে, তার মানে 7.5 লাখ ভিউজ হয়ে গেছে। এই একটা ভিডিও 1 মাস আগে 3 লাখ ভিউজ। তো কিশোর কুমারের এখন সব ভিডিওই কিন্তু ভিউজ আছে। আপনি আপনার যে ভিডিও থাকবে, আপনার মেন ভিডিও, সেই ভিডিওর পিছনে এই গানগুলো জুড়ে দেবেন। তাহলে কি করবেন, এই কিশোর কুমারের গানটি আপনি ডাউনলোড করবেন। সবাই জানেন কীভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করবেন। এবার ডাউনলোড করে কাইনমাস্টার হোক কিংবা ভিএন হোক কিংবা পাওয়ার ডাইরেক্টর হোক, যেখানে হোক গিয়ে আপনার এই গানগুলো আবার আপনার ভিডিওর পিছনে জুড়ে দিতে হবে। তাহলে চলুন কাইনমাস্টারটিকে দেখাই আপনি এই গান কীভাবে এডিট করবেন। শুধু গান নিলেই হবে না, থাম্বনেলও কিন্তু আপনার ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে একটি অ্যাপ আছে ইমেজ সার্চম্যান, আপনারা প্লে স্টোরে গিয়ে ইমেজ সার্চম্যান ওই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ওখানে সব ধরনের থাম্বনেল পাওয়া যায়, টাইটেল ধরে সার্চ করবেন, দেখবেন ফুল এইচডি থাম্বনেল চলে আসবে। আর ফুল এইচডি থাম্বনেল দরকার কিন্তু, যে থাম্বনেল চকচক করছে খুব সুন্দর দেখতে, একেবারে ঝকঝকে, সেই ধরনের থাম্বনেল আপনি ডাউনলোড করবেন। থাম্বনেল কিন্তু অবশ্যই লাগবে, সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে থাম্বনেল। এবার কাইনমাস্টারে চলে আসলাম। কাইনমাস্টারে আসার পর আপনাদের যে ভিডিওটি থাকবে সেই ভিডিওটি এখানে দিয়ে দেবেন। আমি এই ভিডিওটি দিলাম, এবার কী করতে হবে, এটা আপনার ভিডিও। এইবার কী করতে হবে, এই ভিডিওর পিছনে গান দিতে হবে। আপনি ইউটিউব থেকে যে গানটি ডাউনলোড করেছেন
সেই গানটিকে কী করতে হবে, এখানে মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করার পর তারপর ফোল্ডার আসবে, আপনাদের যেখানে গানটি আছে সেখান থেকে গানটি নিয়ে নেবেন। আমি মিউজিকে ক্লিক করলাম, এখান থেকে একটি আমি গান নিয়ে নিচ্ছি। এই যে গান আছে আমার অনেক ডাউনলোড করা আছে গান, এখান থেকে গান নিয়ে নেবেন। প্লাস নিয়ে ক্লিক করলাম, গানটি এখানে চলে আসলো। এবার কী করবো দেখুন, আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওর ভয়েসটা একটু ডাউন করে দেবো। ভিডিওতে ক্লিক করব, এই যে মিক্স আছে এখানে ক্লিক করে ভিডিওর ডাউন ভয়েসটা 30-40 রেখে দেবেন লাস্টেও তাই। তারপরে এই ভিডিওটি 30-40 মিনিটের হলো, হয়ে গেল, মিউজিক দেওয়া হয়ে গেল। তারপরে আপনি এটাকে এক্সপোর্ট করলেন, এই তীরে ক্লিক করবেন, 1080 এক্সপোর্ট করলেন, হয়ে গেল। তারপর সেই ভিডিও আপনি আপলোড দেবেন। আপলোড দেওয়ার পর যখন ভাইরাল হবে, একটা ভিডিও দিলেন ভাইরাল হলো না, আরও একটি ভিডিও দেবেন। এরকম সুপারহিট গান যেগুলো কপিরাইট ক্লেম আসে, কপিরাইট ক্লেম আসলে কিন্তু কোনো চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, কেননা ওই গানগুলো তো পরে আবার ডিলিট করতে হবে। ইউটিউবে ক্রোম ব্রাউজে গিয়ে যেখানে ভিডিও আছে সেই ভিডিওতে ক্লিক করবেন, দেখবেন ওখানে ক্লিক কপিরাইট ক্লেম দেখাবে, সেই কপিরাইট ক্লেমে ক্লিক করে আপনি কপিরাইটটা রিমুভ করে দেবেন, তাহলে আর অসুবিধা নেই। তারপর আপনি আপনার সেই ভিডিও দিয়ে আপনার ওয়াশ টাইম কমপ্লিট হবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি।